বিশ্ববিল্ডার্স লিমিটেডের আসলে এখানে বেশ কয়েকটা প্রজেক্ট আছে। মেইনলি ল্যান্ড প্রজেক্টের মধ্যে বিশ্ববিল্ডার্স লেক সিটি এবং হিল সিটিটাই বেশি আকর্ষণীয়। মূলত আমরা হিল সিটিতে প্রজেক্টের যে ডেভেলপমেন্ট ওয়ার্কটা আগামী জানুয়ারি মাসে শুরু করতে যাচ্ছি, আর লেক সিটি অলরেডি আমাদের আসলে 300 প্লট আমরা গত জুনে আমরা হ্যান্ড ওভার করেছি। সো মানুষের মধ্যে, আমাদের ক্রেতাদের মধ্যে একটা সুন্দর সাড়া আছে যে এই দুরবস্থার মধ্যেও বিশ্ববিল্ডার্স লেক সিটির এই 300 প্লট হ্যান্ড ওভার করার সুযোগ তারা পেয়েছে বা কাস্টমারদের বুঝাই দেওয়া হয়েছে। তো এটা আসলে এখন যে পরিস্থিতি আমাদের আছে, সেই পরিস্থিতির মধ্যে আমরা আশা করতেছি যে এই মেলায় আমরা বিশ্ববিল্ডার্সের বেশ কিছু প্লট আমাদের সেল হবে। আর নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে তাদের আসলে কমপ্লিট হয়ে গেছে, ওখানে কিছু কিছু দোকান আছে দিতে পারবে। এই হলো মূলত অবস্থাটা। আর মেলার অবস্থা তো মূলত গতকাল কোনোদিনই ছিল, এখন পর্যন্ত আমরা যে অবস্থা দেখছি লোকজন আসতেছে, তো ভবিষ্যৎ আরও ভালো হবে বলে আমার আশা হয়। আপনাদের নিউ মার্কেট প্রজেক্টটা কোথায়? নিউ মার্কেট সিটি কমপ্লেক্সটা আমাদের নিউ মার্কেটের পাশেই, এটা 17 তলা বিল্ডিং। নিচতলাটা আমাদের শপিং কমপ্লেক্স, উপরে ওখানে মসজিদ আছে, অফিস আছে, আর উপরে রেসিডেন্স এরিয়া। এটা কি নিউ মার্কেটের পিছনে যেখানে পোস্ট অফিস ছিল ওইটার সাথে লাগানোই ওইদিকে? জি। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আর তার সাথে আমাদের আরেকটা প্রজেক্ট আছে কক্সবাজারে কলাতুলিতে এবং ইনানি বিচের দুইটা 5-star হোটেল হচ্ছে, ইজ রিয়েলি গুড ডিল। প্রতিটা শেয়ার আমাদের 5 লাখ টাকা করে শেয়ার বিক্রি হচ্ছে, বুকিং মানি আমরা নিচ্ছি 1 লাখ টাকা, $150 মান্থলি পেমেন্ট দিচ্ছে। সো ইট উইল বি গুড প্রজেক্ট। ওইটা কি হোটেলের ওনারশিপের মতো? ও, ইট ইজ ওয়ান কাইন্ড অফ শেয়ার। হ্যাঁ, কেউ চাইলে তা সে, আমরা মূলত পুরো হোটেলটাকেই আমরা একটা শেয়ারের ভিতরে নিয়ে আসবো। পুরো হোটেলটাই আমরা শেয়ার ভিত্তিক, যে ইনকামটা বেশ শেয়ার, ওই শেয়ার অনুযায়ী যার যদি যেমন শেয়ার থাকে সেইভাবে সে বেনিফিটটা পাবে। বছরে উনি কতদিন থাকতে পারবে একজন ওনার? থাকার জন্যে ওনার একটা ডিসকাউন্ট দেওয়া হবে, এটা ফ্রি না, ফ্রি না যেহেতু উনি মালিক হিসেবে উনি তার বেনিফিটও পাবেন, কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে ওনার হিসেবে। ও, উনি খালি প্রফিট পাবেন এবং একটা ডিসকাউন্ট, প্রফিট মালিক উনি শেয়ার পাবেন, একদম ওনার হিসেবে ওনার সেই ইটাও থাকবে, ডিসকাউন্ট থাকবে। ও, সিলেট একটা প্রজেক্ট এখানে আছে হবিগঞ্জে, এটা সায়াম ফিউচার কমপ্লেক্স, এটা 8 বিঘে জমির উপরে। আসলে গভর্নমেন্ট চাচ্ছিল ডিসেন্ট্রালাইজ করার জন্যে, যার জন্যে সিলেটে অনেক ভালো ভালো প্রজেক্ট, তার মধ্যে এই একটা প্রজেক্ট আসলে বিশ্ববিল্ডার্স রেডি করে ফেলছে হবিগঞ্জে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।